বাংলাদেশ আজ এমন এক পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যেখানে মুক্তিযুদ্ধের 51 বছর পরে এসে আজকে আমাদের গণতন্ত্রের কথা নতুন করে বলতে হচ্ছে, ভাতের অধিকারের কথা বলতে হচ্ছে। যে কৃষক শ্রমিক মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল একটা স্বাধীন দেশের জন্য, একটা শোষণহীন দেশের জন্য, এমন একটা দেশের জন্য যেখানে মানুষ কথা বলতে পারবে, যেখানে মানুষ কাজে মজুরি পাবে, যেখানে ছাত্র শিক্ষার অধিকার পাবে, যেখানে একজন অসুস্থ মানুষ চিকিৎসার অধিকার পাবে, এমন একটা দেশের জন্য আমরা যুদ্ধ করেছিলাম। আর আজকে এমন একটা দেশ আমরা তৈরি করেছি যেখানে রাজনৈতিক দল সভা সমাবেশ করলে গুলি চালানো হচ্ছে। এমন একটা দেশ আমরা তৈরি করেছি যে দেশে আজকে গণতন্ত্রকে একটা প্রহসনে পরিণত করা হয়েছে। এমন একটা দেশ আমরা তৈরি করেছি যেখানে নির্বাচনের মতো গণতন্ত্রের যে সবচেয়ে নিচের যে বিষয়, যেটা একদম ন্যূনতম বিষয়, সেই ন্যূনতম বিষয়ও আজকে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। বন্ধুগণ, আমরা বলতে চাই আজকে যে কোনো স্বৈরাচারী সরকার যা করে বাংলাদেশ সরকার ঠিক তাই করছে। একদিকে জনগণের কণ্ঠ রোধ করছে, একদিকে মত প্রকাশের স্বাধীনতা হরণ করছে, আরেকদিকে তথাকথিত উন্নয়নের নামে উন্নয়নের পাথর বসিয়ে জনগণের শ্বাস রোধ করছে। আজকে পদ্মা সেতু দেখে জনগণের খুদা মেটানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু পদ্মা সেতু দেখলে তো খুদা মেটে না। খুদা মেটাতে যখন বাজারে যেতে হয় তখন সেখানে দ্রব্যমূল্যের কি পরিস্থিতি, চালের দাম, ডালের দাম, তেলের দাম, কি ভয়ঙ্কর একটা অবস্থা সেই বাজারে তৈরি হয়েছে। আর আমাদের শাসকদের কি অবস্থা, দেশে গণতন্ত্র যে আছে তাদের জন্য, ওই রূপচাকারীদের জন্য, দেশে মাতৃভাষী স্বাধীনতা আছে তাদের জন্য, ওই ব্যবসায়ী চিহ্নিকীদের জন্য, দেশে সমভাব স্বাধীনতা ভোগ করছে ওই ব্যবসায়ী মালিকদের সংগঠন, ওই বিজিএ নিয়ে ওই মালিকদের শ্রমিকদের, তারা আজকে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। আজকে দেখেন ওয়াকার এমনি একজন সরকারি কর্মচারী চোদ্দটা বাড়ি পত্রিকায় নিউজ এসেছে, চোদ্দটা বাড়ি লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ায় তিনি বাড়ি বানিয়েছেন। আমাদের তো আমাদের শ্রমিকদের, আমাদের মধ্যবিত্তদের একটা বাড়ি বানাতে সেই সর্বোচ্চ স্বাধীনতা তৈরি হয় না। আর তিনি বাংলাদেশের সম্পদের বাইরে আমেরিকার চোদ্দটা বাড়ির মালিক হয়ে বসে আছেন। এই হচ্ছে আমাদের শাসকদের অবস্থা। আর কানাডায় দেখুন তারা তৈরি হয়েছে, আমাদের যারা শাসকরা তারা চীনদেরকে এত ভালোবাসেন, চীনের নামে তারা কানাডায় বাড়ি করেন, কানাডায় সেখানে সম্পত্তি তৈরি করেন, একটা এলাকার নাম হয়ে গেছে দেখুন তারা। অর্থাৎ সেখানে এই দেশের দুর্নীতিবাজদের সম্পত্তি পাচার করার জায়গা তৈরি করেছেন, সেই ব্যাংকে কত জনের অ্যাকাউন্ট আছে সেই সমস্ত তথ্য আজকে আমাদের সামনে আসছে। আমরা অনেকেই জানি আমেরিকার কাদের বাড়ি আছে, কোন কোন নেতার বাড়ি আছে, সেই সমস্ত ছবি আমরা পত্রপত্রিকায় দেখি। বন্ধুগণ, একদিকে ওরা টাকা পাচার করে আমরা বাজার করতে পারি না, আমরা বাজার করতে পারি না, ওরা পাচার করতে পারে, এই হচ্ছে সরকারের বন্দরের অবস্থা। সেখানে কত হয়েছে ইতিমধ্যে 11 বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, 14 বছরে 11 বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, কত দাম বাড়ার কথা বৃদ্ধি করা হয়েছে, বিদ্যুৎ